দশম শ্রেণী শ্যাস যে পরীক্ষা এটা দু হাজার বাইশ সালে কীরকম প্রশ্নপত্র হয়েছে সেটা আমি দেখব তাহলে এটা দশম শ্রেণী দেওয়া আছে তোমাদের কী কী এখানে সেকশান রোল নাম্বার ডিস্ট্রিক্ট কোন সার্কেল আর কী কী লিখতে হবে এখানে তোমার লোকেশন অব দ্য স্কুল তোমার এখানে রুরাল স্কোর স্কুল থেকে দেওয়া হবে স্কুলের নাম নিজেরা লিখতে পারবে ক্যাটাগরি অব দ্য স্কুল আমাদের এইচ স্কুল তারপর নেম অফ দ্য স্টুডেন্ট স্টুডেন্টের নিজের নাম লিখতে হবে এখানে স্টুডেন্ট আইডি বাংলা শিক্ষা প্রধান স্কুল থেকে দেওয়া হবে জেন্ডার মেল আর ফিমেল সেটা তোমাদের লিখতে হবে আর এখানে ডিসেবেল এবেল যদি কোনো অক্ষম ব্যক্তি থাকে সেখানে ক্ষেত্রে নো বাকি ক্ষেত্রে নো মানে ইয়েস বাকি ক্ষেত্রে বেশিরভাগই সমগ্র নো হবে আর তোমাদের দেখবেন এই পাঁচটা বিষয় মোট পঞ্চাশ নম্বরে পরীক্ষা দিতে হবে পঞ্চাশ নম্বরে তার মধ্যে বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা দশ ইংলিশ দশ ম্যাথ দশ সায়েন্স দশ আর সোশ্যাল সায়েন্স হচ্ছে টোটাল হচ্ছে পঞ্চাশ নম্বর চলো এবার প্রশ্নপত্র দেখা যাক প্রথমে প্রথমে একটা অনুচ্ছেদ যে দেখো অনুচ্ছেদটা তোমাকে অনুচ্ছেদটা খুব বড়ই দেওয়া আছে এখানে অনুচ্ছেদটা কী করতে হবে পড়তে হবে এবার পড়া হচ্ছে দেখো প্রশ্ন নিদর্শনের ভিত্তিতে অনুমান করা হয় যে আরব্য উপদ্বীপে সুমেরীয় সভ্যতার অনেক আগে থেকে আর একটি সভ্যতা ছিল আর একটি সভ্যতা ছিল এটি বৈদিক সভ্যতার পাশাপাশি বিকাশ লাভ করে থাকতে পারে কিন্তু বৈদিক সভ্যতার প্রভাবের বাইরে ছিল এটি সুমেরীয় সভ্যতার পূর্বসূরি হতে পারে সুমেরীয় সভ্যতার প্রাচীনতম লিখিত উপাখ্যান তামুজ ও গ্রিল গামেশ গামেশ পরেই সভ্যতা ধ্বংস হয় সেমেটিক ব্যাবলিয়নীয় সভ্যতার চাপে সে চাপ যে দক্ষিণ থেকে এসেছিল তার অনুমান করার নিদর্শন পাই ব্যাবলিনীয় ব্যাবিলনীয় সভ্যতা দক্ষিণ মেসোপটেমিয়া সমৃদ্ধ হতে দেখে সেই সমৃদ্ধি পরে উত্তর মেসোপটেমিয়া প্রসারিত হয়ে আশিরীয় সভ্যতার পরে আশিরীয় রূপে বিকশিত হয়ে ব্যাবিলনকে পদানত করে মধ্যপ্রাচ্যের মৃত শিল্পের উদ্ভব আজ থেকে প্রায় আট হাজার বছর আগে তবে তার কতটা সুমেরীয়দের হাতে আর কতটা পরবর্তী সিমেটিক গোষ্ঠীগুলোর হাতে তা স্থির করার মতো যথেষ্ট প্রশ্ন নিদর্শন এখনও পাওয়া যায়নি সভ্যতার উৎকর্ষের মাপকাঠি কি যুগেও বিতর্কের বিষয় প্রচলিত ইতিহাসে আমরা পড়ি আর্যরা সিন্ধু অববাহিকার অনার্যদের নাগরিক সভ্যতা দেখে ঈর্ষাপরায়ণ হয়ে সেগুলিকে ধ্বংস করতে পবিত্র হয় এবং এভাবে উদ্বাস্তু হওয়া অনার্যদের আর্য সমাদের উপান্তিক গোষ্ঠী রূপে পরিচিত ছিল বহুকাল ধরে সিন্ধু সভ্যতারও দক্ষিণে দাবিরো সভ্যতা তার সঙ্গে যখন আর্য বা বৈদিক সভ্যতা দেখা হলো তখন দাবিরা বাস্তব জগতের অনেক বেশি উন্নত হলেও বোধ হয় ভাষার বৈদিক ভাষার সমকক্ষ শিল্প ছিল না রামায়ণের কাহিনী বাদ দিলে আর্যদের সঙ্গে দাবিড়দের সংঘাতের বিবরণ আর্যাবত্তের উত্তর ভারতের পৌরাণিক কাহিনীতে নেই তাই মনে হয় বৈদিক সমাজ বা সভ্যতার দাবির অনুপ্রবেশ সংঘাষ্টের মধ্যে দিয়ে নয় দুটি প্রতিবেশী সভ্য গোষ্ঠীর পরস্পরের মধ্যে চিন্তা ধারা কৃষ্টির আদান প্রদানের ফলে বৈদিক লিপি দাক্ষিণাত্যে ঢুকলেও কিন্তু দাবির ভাষাগুলির ব্যাকরণের কোনো পরিবর্তন ঘটেনি বৈদিক ভাষার প্রভাবে পূজা পদ্ধতি ধর্মীয় আচার আচরণ কিংবা জ্যোতিষ স্থাপত্য ইত্যাদি বিদ্যা প্রভাবিত হয়নি কিন্তু দাবিরুদের কাছ থেকে আর্যাবত্র পেয়েছে ভাস্কর্য স্থাপত্য কুটির শিল্প নৃত্য হয়তো সঙ্গীত এবং পুজো পদ্ধতি এই এইসব দাবিরো সভ্যতার উৎকর্ষ প্রাচীনত্ব এবং এই উভয় কারণজনিত স্থিতিশীলতার এক্ষেত্রে ইন্টেরিয়ার যথেষ্ট নিদর্শন বিলুপ্ত জনপদ প্রচলিত কাহিনী দীপঙ্কর লাহিরও এখান থেকে তোমার সংগ্রহ করা হয়েছে এটা উপরের অনুচ্ছেদ থেকে তোমার যে প্রশ্ন দিয়েছে দেখো কৃষ্টি শব্দের ছন্দি বিচ্ছেদ করলে দেখো প্রথমের এটা পাওয়া গেছে তারপরে একটা আর্যাবর্ত বলছে উত্তর ভারতের পূর্ব ভারত উত্তর ভারত দক্ষিণ ভারত পশ্চিম ভারত উত্তর ভারত তিনেরটা দেখো বৈদিক লিপি দাক্ষিণাত্য ঢুকলেও পরিবর্তন হয়নি ভাস্কর্যের গতিশিল্পের শিল্পের ব্যাকরণের স্থাপত্যে ব্যাকরণের উত্তর চারেরটা সুমেরীয় সভ্যতার প্রাচীনতম লিখিত উপখ্যান দুটি হলো কী কী তামুজ আর গিল গামেশ যেটা দুটো আছে ইলিয়ার ওডিসি নয় রামায়ণ মহাভারত নয় ওই অনুচ্ছেদের মধ্যে তামুজ আর গিলমারিশ গিল গামেশ তোমার আছে দেখবে এখানে ভাগ টুয়ে আবার একটা প্যারা দিচ্ছে উত্তর ভারতের গ্রামবাসীরা গৃহবৃত্তি দেয়াল গাত্র চিত্র শোভিত করা রীতি বহুদিন ধরে চলে এসেছে ছোট ছোটনাগপুরের আদিবাসী যারা ওরাও মুন্ডা এদের মধ্যে আলপনার চর্চা খুবই প্রচলিত ঘরের মেঝেতে গিরি মাটি দুধে মাটি আরও নানান রকমের মাটির রঞ্জক দিয়ে তৈরি করা যেসব চিত্র রচনা করে তা দেখতে নয়নাভিরাম শিল্প উৎকর্ষের দিকে দিয়েও তা প্রথম এই শিল্পরীতির উৎস খুঁজতে গেলে পাক ইতিহাসের বিস্মিত অধ্যায়ে এসে থেকতে হয় যে আলপনা শিল্প আদিম সুষ্ঠুভাবে যুগে যুগের মধ্যে নানা প্রকার প্রথা বিষয়বস্তু যোজিত কিন্তু আদিম মানুষের শিল্পপাণতার প্রমাণস্বরূপ একটা অতি প্রাচীন রীতি এর মধ্যে আজও জড়িয়ে আছে আলপনা চিত্রশিল্পকে লোকশিল্প বলা হয় একে আট শিল্প বলা উচিত অজন্তা ইলোরা কোনারক কাঙ্গড়া উপত্যকা এবং আবু পাহাড়ের রীতি ও সার্থকতা ভিন্ন রকমের এরা অনেকটা কীর্তিস্তম্ভের মতো প্রতিভাবান শিল্পী তার কীর্তি পাথরে স্তূপে ও গুহা গাত্রে উৎকীর্ণ করে রেখে গেছেন দশ জনে তাই উপভোগ করেছে শুধু দর্শক ভাবে হিসাবে আল্পনার চিত্ররীতি এ ধরনের নয় এর সঙ্গে সঙ্গীতের শিল্প ধর্মের তুলনা হতে পারে এক গুণীর একটি গান শুধু পাঁচ জনে শুনে উপভোগ করে না পাঁচ জনে যে গান গে উপভোগ করে আল্পনাও তেমনি শুধু কটা দিনের জন্য কয়েকটি পোহরের জন্য মানুষ টেনে আনে এবং মনের সুগুপ্ত শিল্পীকে একান্ত নিষ্ঠার সঙ্গে আঁকে কয়েকটি ছবি তারপরই তাকে মুছে ফেলা হয় সুতরাং আর্ট চিত্রশিল্পী বলে কিছু থাকে তা অন্য পান বা পরিচ্ছদের মতো আমরা অহরহ প্রয়োজন বোধে ব্যবহার করি তা হল আল্পনা শিল্প কেউ বলে থাকেন প্রাচীন চিত্রাক্ষরের ক্রমবিবর্তন হয়ে নাকি আল্পনার সৃষ্টি হয় ভাষায় লিখন রীতিতে যেদিন বন্যের উদ্ভব হলো সেদিন আর চিত্রাক্ষরের বোঝা বইবার কারণ রইল না কিন্তু পুরাতন কালের সাধনা লব্ধ চিত্রাঙ্কনকে মানুষ আস্থা করে ফেলে দিতে পারল না চিত্রাক্ষরকে টেনে আনা হলো চিত্তের ক্ষেত্রে তাই রূপের খানিকটা অদলবদল করে যে সরল লোকগ্রাহী চিত্র সৃষ্টির প্রথা উদ্ভূত হলো তাই নাকি আলপনার আদিপুরুষ আলপনার শিল্পের আদিপুরুষ এই এ অনুমানের যৌতিকতা সম্বন্ধে সন্দেহ করবার কারণ রয়েছে থেকে চিত্রের জন্ম এটা কষ্ট মাত্র কেননা চিত্র আগে অক্ষর পরে অক্ষর চিত্রে আসবার কোনো কারণ থাকতে পারে না প্রাক ইতিহাসের মানুষও ছবি আঁকত আলপনার সৃষ্টি কর্তা তারাই চিত্র থেকে অক্ষরের জন্ম হয়েছে তারপর থেকে ভিন্ন পথে উৎকর্ষ অর্জন করে এসেছে আল্পনা সুবোধ ঘোষ দুশো বছরের বাংলা পুত্রবন্ধ সাহিত্য দ্বিতীয় খন্দ সাহিত্য একাদেমি থেকে এটা সংগ্রহ করা হয়েছে এবার নিচের উত্তরগুলো কি করেছে দেখে নাও কোন দুই দুটি জনগোষ্ঠীর মধ্যে আল্পনা চর্চা আগে মুন্ডার ওরা আদিবাসীদের গোষ্ঠীর মধ্যে উপরে দিয়েছিল উৎকর্ষ মানে কি কি মানে সমাজ কী বলেছে সম্বন্ধ তৎপুরুষ আল্পনা চিত্রশিল্পকে লোকশিল্প বলা হয় কারণ এখানে ডিটা দেখো তার মধ্যে আদিম শিল্প রীতির নমুনা বর্তমান নিচের পোস্টারটা দেখো সেখান থেকে সৎপোস্ট তোমাকে কিন্তু করতে হবে স্বাস্থ্যসাথী সুবিধা বাংলার প্রত্যেক এর জন্য কি কি সুবিধা এবার দেখিনি ভালো করে দেখো বছরে পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা অবধি চিকিৎসার সুবিধা রাজ্য এবং ভিন্ন রাজ্য মিলিয়ে দেড়শোটি নির্ধারিত হাসপাতালে মিলবে স্বাস্থ্য সাথীর সুবিধা পরিবার পিছু একটি করে স্বাস্থ্য সাথী কার্ড প্রদান চিকিৎসার সুবিধার্থে কার্ডটি পরিবারের সকলের সদস্যরা তথ্যের উল্লেখযোগ্য দেওয়া থাকবে সকল জটিল জটিল রোগের চিকিৎসা এখনও বিনামূল্যে এবং ক্যাশলেস এখন স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পাওয়া আরো সহজ পয়লা ডিসেম্বর দু হাজার থেকে রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভার দুয়ারে সরকার ক্যাম্পে পাওয়া যাবে সেটা এবার এখান থেকে কি দিয়েছে দেখো নিচের স্বাস্থ্যসাথী প্রকল্পে কত লোক টাকা পাওয়া যাবে দেখো এখানে দিয়েছে পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ এ গিয়ে আছে রাজ্য ভিন্ন রাজ্য মিলিয়ে কতগুলো নির্ধারিত হাসপাতাল দেখো দেওয়া আছে দেড়শোটি দেড় হাজারটি দেখো দেড় হাজারটি অপশনে ঘোষি অপশান দেওয়া আছে পরিবার পিছু কতগুলো স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া যাবে দেখো পরিবার পিছু দেখো পরিবার পিছু একটি করে স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া যাবে দেখো ঠিক আছে একটি করে দেখো দেওয়া আছে বি অপশানও দেওয়া যায় তা তিনটে প্রশ্ন দেওয়া যায় ওইখান থেকে দশটা তোমার হয়ে গেলো এবার ইংলিশে দিয়েছে ইংলিশে ইংলিশে একটা প্যাসেজ তোমাকে তুলে দিয়েছে প্যাসেজটা তোমাকে পড়ে হাউ মেনি বাদার্স হ্যাঁ ডিড দ্য ন্যারোটার হ্যাভ ফোর হ্যাঁ রিডারেঞ্জ দেখে নেবে একটা বারোটা তারপরে তোমার তেরো চোদ্দ পিপোজিশন বসাতে বলেছে আই ফাউন্ড হিম ড্যাশ ট্রাভেল কমা দিয়ে দ্য নেক্সট টাইম আই মিট হিম এখানে ইন তারপরে তোমার ক্লোজ

বাস্তব ও সমান হওয়ার শর্তটি হলো এখানে ডি অপশানটা হচ্ছে সঠিক উত্তর তারপরে বার্ষিক ফাইভ পার্সেন্ট হারে সরল সুদে সুদ আসলে সমান হবে কত বছরে কুড়ি বছরে মধ্যে একটি আয়ত ঘনাকার বাক্সের দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার পোস্ত চার সেন্টিমিটার এবং একটি কর্ণের দৈর্ঘ্য ফাইভ রুট টু সেমি হলে বাক্সটির উত্তর হচ্ছে তোমার তিন সেন্টিমিটার চব্বিশে দেখো টেন পার্সেন্ট বার্ষিক টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে সুদে একশো টাকার দু বছরের সমূল চক্রবৃদ্ধি হবে একশো একুশ টাকা চিত্র দিয়েছে চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বিএসি চল্লিশ ডিগ্রি হয় ও বিসি কোণের মান কত ও বি সি কোণের মান হচ্ছে তোমার এখানে অপশানের উত্তর দিয়ে যে করে দেওয়া আছে দেখো সি হচ্ছে পঞ্চাশ ডিগ্রি ফার্স্ট ব্যাকেটের মধ্যে মাইনাস ফাইভ মাইনাস রুট থ্রি ব্যাকেট ক্লোজ এর অনুবন্ধীকরণটি হলো কত দেখো মাইনাস ফাইভ আর প্লাস বি অপশানটা তারপরে সাতাশের অপশান দেখো দিয়ে আছে সি উত্তর আটাশ আটাশের ডেকে নেওয়ার আঠাশের তোমার উত্তর দেওয়া আছে কত সতেরো উন্নয় হাফ ডিগ্রি মানে সাড়ে সতেরো ডিগ্রি যেটা বলা হয় উনত্রিশ সাইন থিটা সমান তিনের পাঁচ থ্রিটা সমর্থক শুক্র কোন হলে ওয়ান মাইনাস থ্রি সাত সমান মান হবে এক এক বাই পাঁচ তিরিশেরটা দুই বারো নয় তিন পাঁচ বারো এই রাশি তত্ত্বটির মধ্যম হবে কত এই অপশানে দিয়ে আছে উত্তর সাত প্রতিসরণের সময় আলোর কোন ধর্ম অপর্বৃত্ত থাকে উত্তর দিয়ে আছে কম্পাঙ্ক বত্রিশ নীচের কোন সম্পর্কটি ঠিক নয় ডি অপশানে দেওয়া আছে দেখো উত্তর তেত্রিশ যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিকে রূপান্তরিত হয় কোথায় ডায়না মতে হয়েছে তোমার তারপরে চৌত্রিশ নিচের যৌগগুলির মধ্যে কোনটি সমযোজী যৌগ নয় বি অপশানটা দেওয়া হচ্ছে সঠিক পঁয়ত্রিশে মৌলদের পর্যায়গত ধর্ম প্রসঙ্গে নিচের কোন বিবৃতিটি ঠিক এ অপশানটা দেওয়া আছে সঠিক উত্তর কোনো পর্যায়ে নোবেল গ্যাসটির প্রথম আয়নী ভবন শক্তির মান সর্বাধিক সত্যি দেখো চোখের সাহায্যে কাছের বস্তু দেখার ক্ষেত্রে সঠিক কম শনাক্ত করো বি অপশানটা সিলিয়ারি পেশি সংকোচন ঘটে চোখের লেন্সের বক্রটা বৃদ্ধি পায় চোখের লেন্স পুরু হয় তিস চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য হ্রাস পায় বি অপশানটা তারপরে হচ্ছে তোমার সাঁত্রিশটা যে কোষ বিভাজনে সমস্ত যে কোষ বিভাজনে সমস্ত কোমোজমের পৃথকীকরণ ঘটে সেটি নির্বাচন করো সি অপশানটা হচ্ছে মিও শিশুওয়ান তারপর আটত্রিশের আইআরাই ওয়াই জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় তা স্থির করো উত্তর করে বি জীব দেহের যে অভিসারী বিবর্তনকে সমর্থন করে তা শনাক্ত করো বি অপশানটা পাখির দানা ও পতঙ্গের দানা চল্লিশেরটা টা হাসের সঙ্গে যে বিষয়টি সম্পর্কিত নয় সেটি নির্বাচন করো তাহলে ডি অপশনটা দেওয়া আছে দেখো সঠিক উত্তর প্রাকৃতিক সম্পদের সুপরিকল্পিত ব্যবহার এবার হচ্ছে তোমার একচল্লিশ বামা বোধিনী পত্রিকাকে উনিশ শতকের একটি ব্যতিক্রমী পত্রিকা হিসাবে চিহ্নিত করা এই পত্রিকার মুখ্য বিষয় কি নারী প্রগতি তারপরে বিয়াল্লিশ উনিশ দশকের দুজন স্মরণীয় ব্যক্তিত্ব মধুসূদন গুপ্ত ও কাদম্বিনী গাঙ্গুলী তাদের কর্মকাণ্ডের মধ্যে বিশেষ মিল পাওয়া যায় কারণ সি হচ্ছে তারা চিকিৎসাবিদ্যা চর্চার সাথে যুক্ত ছিলেন তেতাল্লিশে যে নীলবিদ্হের পর বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যায় নিচের যে বিকল্প নীলবিদ্ধের সঙ্গে সম্পর্কিত নয় সেটি হলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের পরিসমাপ্তি ঘটে চুয়াল্লিশ জ্যোতিরাও ফুলে ডক্টর ভীমরাও আম্বেদকর প্রমুখ দলিত আন্দোলনে দলিত আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন তাদের মুখ্য উদ্দেশ্য কি ছিল সি অপশনটা সন্তা অধিকার প্রতিষ্ঠা করা পঁয়তাল্লিশ নিচের মানচিত্রটিতে দিতে সদ্য স্বাধীন ভারতের দেশীয় রাজ্যগুলো কয়েকটি চিহ্নিত করা আছে ঠিক আছে দেখো কাশ্মীর জুনাগড় হায়দ্রাবাদ আর মহীশূর এবার এখানে কোশ্চেন দিয়েছে গুজরাট রাজ্যের মধ্যে পড়ছে কথা দেখো গুজরাট রাজ্যের মধ্যে পড়ছে তোমার এইটা জুনাগড়টা দেখো জুনাগড়ই করে আছে তারপরে তোমার এখানে একটা ছবি দিয়েছে ছবি এই ছবিটা ভূগোলে তোমাদের করা হয়েছে জলপ্রপাতের পাদেশের যে কূপগুলো সৃষ্টি হয় কি কূপ তাকে বলা হয় প্রপাত কূপ দেখো প্রপাত কূপের সি করে দেওয়া আছে উত্তর তারপরে তোমার এখানে সাতচল্লিশে দিয়েছে ক্যাটাবেটিক বায়ু প্রভাবের সম্ভাবনা আছে উচ্চ পার্বত্য অঞ্চল দেখো বোলপুর পার্বত্য অঞ্চল নয় রায়গঞ্জ পার্বত্য অঞ্চল নয় দীঘাও না আছে এখানে কী দেখো এ অপশানটা দীঘা কালিম্পং দিয়ে আছে দেখো কালিম্পং রয়েছে সঠিক উত্তর তোমার তারপর দিয়েছে আটচল্লিশে এটা তুমি যেভাবে বর্জ্যপত্রের পরিমাণ হ্রাস করবে তুমি কি নতুন জামা কাপড় কেনা বাড়াবে একদম করা যাবে না একবার ব্যবহার করে ফেলে দেওয়া হয় এমন পেন কিনবে এমন পেন কিনবে তাহলে কি বেশি বেশি বর্জ্য উৎপন্ন হবে তো প্লাস্টিক এটা হবে না প্লাস্টিকে জলের বোতলে ব্যবহার করতে হবে এটা করতে করা যাবে না আর বিদ্যালয়ে বর্জ্য পদার্থ বর্জ্য কাগজপত্র দিয়ে মডেল তৈরি করলে পদার্থের পরিমাণ কী হবে বিদ্যালয়ে অনেকটা কমে যাবে এটাই করতে হবে ডিএাই তারপরে এখানে দুটো স্থান দিয়েছে কী কী স্থান দিয়েছে দেখবেন দুটো স্থান একটা দিয়েছে হলদি আর একটা ব্যাঙ্গালুরু আমি জানি হলদিয়া জানি কি পেট্রো রসায়ন শিল্প পশ্চিমবঙ্গের আর বেঙ্গালুরু হচ্ছে একটা তথ্য প্রযুক্তির শিল্পকেন্দ্র এর উত্তর কী দিয়ে দেখো বি অপশানটা আমার একটু আগে জেনে নিলাম তো হলদিয়া হচ্ছে তোমার পেট্রো রসায়ন আর ব্যাঙ্গালোর হচ্ছে তথ্য প্রযুক্তি বাকিগুলো তো লো শিল্প মোটর নয় লো শিল্প তথ্য প্রযুক্তিও নয় মোটর গাড়ি শিল্প পেট্রো রসায়নও শিল্প নয় তাহলে তোমার সঠিক উত্তর কোনটা হচ্ছে তোমার বি অপশানটা পঞ্চাশের সর্বশেষ দেখো কি দিয়েছে বলছে নিষ্ক্রিয় সংবেদক ভারতের প্রমাণ সময় অনুসারে যখন চিত্র গ্রহণ করে তাহলে নিষ্ক্রিয় সংবেদক সূর্যের আলোর ওপর তাহলে দিনের বেলায় ছবি তুলতে পারবে দিনের বেলা দেখো তো দুপুর আর নিষ্ক্রিয় সংবাদ তো শুধু দিনের বেলায় ছবি তুলতে পারে রাত্রিবেলা পারে না দেখো দেখো রাত সাতটায় ওইটা পারবে না সন্ধ্যা সাতটায় ছবি তুলতে পারবে না রাত দশটায় ছবি তুলতে পারবে না দেখো বি অফ তোমার উত্তর করে দিয়ে আছে